পাকিস্তানের পেসাটা ভার্সেস ইন্ডিয়া টপ অর্ডার, ভারত পাকিস্তান ক্ল্যাশের ট্যাগলাইন ছিল এমনই। ক্যান্ডিতে ওই লড়াইয়ে নিশ্চিতভাবে জয়ী শাহিন হারিস নাসিমরা কলম্বোতে ফিরতি ম্যাচে কি জবাবটাই না দিল রোহিত শুভমান গিলের ওপেনিং পেয়ার। প্রথম ওভারে শাহিনের প্রথম পাঁচটা বলই ছিল ডট, শেষ বলে রোহিতের সিক্স। তর্ক ছাড়াই প্রতিপক্ষের সেরা বোলার শাহিন, শুরুতেই ওকে এলোমেলো করে দেওয়ার স্ট্র্যাটেজি শুভমান গিলের। যেখানেই বল করেছেন শাহিন, চার্জ করেছেন গিল। ওর পরের দুই ওভারেই তিনটা করে বাউন্ডারি, সবগুলোই গিলের ব্যাটে। বাবর আজম বাধ্য হয়েছেন তিন ওভারে 31 দেওয়া শাহিনকে বোলিং থেকে সরিয়ে দিতে। অন্য প্রান্তে নাসিম ছিলেন কার্যকর, সুইং পাচ্ছিলেন। একদিকে দেদার্সে রান আসায় ওকে অ্যাটাক করার প্রয়োজনই পড়েনি। অ্যাগ্রেসিভ ক্রিকেটে গিল নিজে পাকিস্তানি বোলারদের দিচ্ছিলেন বার্তা, সাথে চাপ কমিয়ে দিয়েছিলেন রোহিতের ওপর। নিজের খেলা প্রথম 24 বলে ভারতীয় ক্যাপ্টেন রান করেছেন মোটে 10, সেও 1-4 সাথে 1-6, বাকি 22টাই ছিল ডট বল। নবম ওভারে 50 পূর্ণ করেছে ভারত, পাওয়ার প্লেতে রান 61। 13তম ওভারে প্রথম স্পিন, শাদাবের বলে গিলের সিঙ্গেল 50 পূর্ণ, ক্যারিয়ারের অষ্টম। আছে 4 সেঞ্চুরি, আছে একটা ডাবলও। শাহিনের উপর চড়া হয়েছিলেন গিল, শাদাবকে পেয়েই ঝড় তুললেন রোহিত। প্রথম ওভারে শাদাব দিলেন 19 রান, পরেরটা এলো আরো 12, সাথে রোহিতের 50ও। তারপরও শাদাবকে কন্টিনিউ করলেন বাবর, মিলল পুরস্কারও। লং অফে ক্যাচ দিলেন রোহিত, ভাঙল 100 বলে 121-এর পার্টনারশিপ। উইকেট পড়তেই স্ট্রাইক বোলার শাহিনকে আনলেন পাকিস্তানি ক্যাপ্টেন, ডাবল ব্রেক থ্রু। রোহিতের পর প্যাভিলিয়নে গিলও, তবে দুইয়ের পার্টনারশিপে ভারত পেয়েছে বড় রানের পুঁজি। ভারতের ওপেনিং পার্টনারশিপটা থেকে বাংলাদেশও শিখতে পারে অনেক কিছু, বিশেষ করে নাইম শেখের কথা বলতে চাই। 46 বলে যখন 21 রান করেছেন, 34টা ডট বল খেলেছেন, রোহিত শর্মা আজকে কি করেছেন, 24 বলে 22টাই ডট খেলেছিলেন, মাত্র দুটা স্কোরিং শট ছিল, একটা 4 একটা 6। তবে যে বলগুলো তিনি নষ্ট করেছেন সেটা ঠিকই পুষিয়েছেন রোহিত শর্মা, 49 বলে 56 রানের ইনিংস, 6টা 4-এর সাথে 4টা 6। কিভাবে ইনিংসটা বিল্ড করতে হয়, সেট হয়ে গেলে কিভাবে সেটাকে পুষিয়ে নিতে হয়, সেই কাজটাই কিন্তু করেছেন রোহিত শর্মা। শুধু তাই না, শুভমান গিলের কথাও বলতে চাই। ভারতীয় ক্রিকেটের প্রিন্স তকমাটা কিন্তু তারই কাছে, একেবারে শুরু থেকে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচে শাহিন শাকে যেভাবে চার্জ করেছেন, একটা বার্তা দিয়েছেন। শুধু তাই না, স্ট্র্যাটেজিটাও ছিল পরিষ্কার, শাহিনকে চার্জ করবেন শুভমান গিল, আবার স্পিনার শাদাব খানকে চার্জ করবেন রোহিত শর্মা। শেখার আছে অনেক কিছু। শ্রীলঙ্কার কলম্বো থেকে নাবিল কাসার, টিস্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.